গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, অনেক দিন বাদে এভাবে শুরু করলাম ব্লগটা। এভাবে তো এখন আর শুরু করি না, কিন্তু অঙ্কিতা অনেকদিন ধরে বলছিলো যে ইন্ট্রোটা যদি আমি এরকমভাবে দিই তাহলে নাকি ভালো লাগে। তো ঠিক আছে, ওর রিকোয়েস্টে এটা। তো চায়ের কাপ নিয়ে চলে এসেছি সকাল সকাল, কিন্তু সকাল সকাল এখানে নেমে গেছে বৃষ্টি। ছাদটা দেখে বুঝতেই পারছো, আর সকাল থেকে যদি এরকম বৃষ্টি নেমে থাকে না একটা অসহ্য লাগে। ভেবেছিলাম ওই সামনে যে কাকা বসেন আর কি মাছ নিয়ে, ওই কাকার কাছে যাবো একটু মাছ কিনতে। কোথায় কি এরকম বৃষ্টি নেমে গেলে রাস্তা যায় কাদা কাদা হয়ে, একদমই ভালো লাগে না বেরোতে। যাই হোক না কেন, তো আজকে আবারও কিছু কাজ রয়েছে, ওই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যেই থাকবো। দেখে আজকে ফ্রিজটা অবশ্যই পরিষ্কার করবো, আর আমার ভালো লাগছে না একদমই ফ্রিজটা নিয়ে। তো আজকের জন্য রান্নার খুব একটা হ্যাপা রাখিনি, আজকে করবো হচ্ছে মুগ ডাল কাঁচা কুমড়ো দিয়ে, আর ফ্রিজটা পরিষ্কার করবো, আর করবো হচ্ছে মাছ, আর চিপস রয়েছে ওটা দিয়ে ডালটা দিয়ে খেয়ে নেবো, তো হয়ে যাবে তাহলেই। আর আজকে আমার ওই নিজের কিছু কাজ রয়েছে, আজকে আরও একটা লাইভ নিয়েছি, লাইভের টাইম। তো সব কিছু মিলিয়ে না আমি একটু জগা খিচুড়ি হয়ে রয়েছি। আর আরও একটা কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ওটা পরে করব, এখন একটু দেরি রয়েছে। ওটা রয়েছে সেপ্টেম্বরের 16, 17, 18, যদি ডেটটা আমি না ভুল করি, তো আমি সেটাও বলে দেবো। একটা এক্সিবিশন আছে, যদিও আমি সেখানে উপস্থিত এবার থাকতে পারবো না, সেটা একটা খারাপ লাগা তো আছে। আগেরবার ওখানে ছিলাম, আগেরবার গেছিলাম, তো এবারও ওরা করছে আর কি, তো সবাই মিলে আশা করি এক্সিবিশনটা খুব 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 সাকসেস পাবে। এটুকুই এখন বলে রাখছি আমি, বাকি কথা সবটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওখানে কী কী স্টল থাকবে না থাকবে সবটা, কোথায় হচ্ছে না হচ্ছে আস্তে আস্তে সবটা বলবো। একটা ভালো খবর যখন একটু আস্তে আস্তে এনে দিতে হবে। তো চলো আজকের কাজগুলো শুরু করা যাক। লাইভের আগে, আমার আগে যে লাইভের বুকিংগুলো এসেছিলো সেইগুলোর আজকে সব প্যাকেজ করতে হবে আর কি। তো সবটা নিয়ে একটু গ্যাদাগিচ্ছিরি অবস্থায় আমি হয়ে রয়েছি আর কি, ওই জন্যে ওই যে এক্সিবিশনটা হবে তার জন্য একটা শ্যুট করা বাকি রয়েছে আমার। ওই সব কিছুই বাকি রয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, বসেও থাকছি। আমার রোজকার ভিডিও এখন রোজ রোজ যাচ্ছে, এরকমও নয় যে আগে থেকে আমি বানিয়ে রেখে দিচ্ছি এডিট করা, জাস্ট ছেড়ে দিলেই হয়ে যাবে, এটাও হচ্ছে না। রোজকার ভিডিও রোজ করতে হচ্ছে আমাকে, ওটাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন আমার কাছে। তো চলো সবটা যখন গুছিয়ে নিয়েইছি, আজকে রান্নাঘরটা একদম গোছানো ছিল, ওই জন্য আমার অসুবিধা হয়নি উঠে, মানে সব বাসন কোসন মাজা ছিল, জাস্ট এগুলো রাত্রিবেলা উল্টে দিয়েছিলাম, এখন এগুলোকে জায়গা মতো রেখে দেবো, তাহলেই হয়ে যায়। আর এবার ব্রেকফাস্টটা বানাবো। আজকে সকালে তো তোমাদেরকে দেখাচ্ছিলামই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন বাজে বেলা 10:30, একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো আমার ব্যালকানিটার অবস্থা, জল এসে এসে, আর গাছগুলোকে আমি আজও নিচে রেখে দিয়েছি, কারণ গাছগুলো ওপরে থাকলে এত বৃষ্টির জল পেলে ওরা এমনিই নষ্ট হয়ে যেত। আর দেখো প্রত্যেকটা ছাদে জামাকাপড় মেলা থাকে, আমি জানি না সত্যি এদের জামাকাপড়ের ওপর মায়া আছে কি নেই, অবশ্য ঘরে নিয়ে গিয়েই বা কী করবে, এত জামাকাপড় কোথায়ই বা মেলবে, এটাও ঠিক কথা, কিন্তু জামাকাপড়ের কোয়ালিটি তো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আর বৃষ্টি দেখে কাজ নেই, চলো কাজে ফেরা যাক। চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে, আজকে ফ্রিজটা পরিষ্কার করব ঠিকই করেছিলাম, কিন্তু এরকম নোংরা হয়নি যে খুব ডিপ ক্লিন করতে হবে বা কিছু, বিশেষ করে ডোরটা তো নোংরা হয়ইনি, জাস্ট আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দেবো। আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে না হলেও দু সপ্তাহে একবার এরকমভাবে মুছে দেওয়ার, কারণ আমি এই ফ্রিজটা যেহেতু রেন্টে নিয়েছি তাই আমার একটু রেসপন্সিবিলিটি তো অবশ্যই রয়েছে, ওনারের থেকে আমি এটা রেন্টে নিয়েছি তাকে সেভাবেই ফেরত দেওয়ার, কারণ দেখো আমার পরেও কেউ না কেউ ফ্রিজটা আবারও রেন্টে নেবে, আবারও ইউজ করবে, তো তাই জন্য আমার মনে হয় আমি যেভাবে নিয়েছি সেভাবে ফেরত দেওয়াটাই আমার ঠিক ঠিক মনে হয় আর কি। আমিও যদি কারোর সেকেন্ড হ্যান্ড জিনিসটা ইউজ করতাম তো আমারও মনে হতো না সে আগের জন কেন এভাবে ইউজ করেছে, ভালো করে ইউজ করলেই হতো, তো ওই জন্যে আরও বিশেষ করে পরিষ্কার করে রাখা। যাই হোক না কেন, তো আজকে অনেকগুলো কাজ করেছি, এরও আগে আমি কাজ করে এলাম ঠাকুরের যে দুটো ড্রয়ার আছে আমার, ওগুলো একদম অগোছালো হয়েছিল, তো সেট করা হচ্ছিলো না, তো আজকে সব সেট করে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এরপর আমি এখানে মাছ বসিয়ে তারপর ফ্রিজটা পরিষ্কার করছি, তাতে আমার একসাথে রান্নাটাও হয়ে যাচ্ছে আর এদিকে আমার ফ্রিজ পরিষ্কার
পরিষ্কারটা হয়ে যাচ্ছে। ফ্রিজটাকে খুলে রেখেই আমি চলে গেছিলাম, মাছটাকে মানে ভাজা যেহেতু বসিয়েছি একটু উল্টে দিয়ে আসলাম। তার সাথে ও কথা বলছে, উত্তর দিচ্ছি, এই গল্প কত কত কাজ মোটামুটি হচ্ছে। তো এবার র্যাকগুলোকে আগে রান্নাঘরের সিঙ্কে নিয়ে গিয়ে ভালো করে মেজে নেব। মেজে নিয়ে এখানে তো আর কলকাতার মতো শুকোতে দেওয়ার জায়গা নেই, তাই জন্য আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে সাথে সাথেই সেট করে দিই, তারপর ফ্রিজটাকেও গুছিয়ে ফেলি। আরও আজকে একটা কাজ আছে, আজকে বাথরুমে যে আগের ফ্ল্যাটে আয়না আর র্যাক ছিল, আমার বাথরুমের র্যাক আর আয়নাটা যে আলমারিতে লাগানো ছিল, এবার তো এই ফ্ল্যাটে আমার আয়না দিয়েছে ওনার, তো ওই আয়নাটাকে তো আর ফেলে দেওয়া যায় না, রেখে দেওয়াও যায় না, তো ওটাকে বাথরুমে টানাবো আর র্যাকটাকেও বাথরুমে রাখবো, যাতে ওখানে শ্যাম্পু ফেসওয়াশ এগুলো রেখে দেওয়া যায়। তো ওই কাজগুলোও আজকে করবো, ঠিক করেছি। অনেক দিন ধরে না এইসব পেন্ডিং কাজগুলো রয়ে যায়, করবো করবো ভেবে আর করা হয় না। তো চলো ফাইনালি আমার ফ্রিজ গোছানো ডান, এবার রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি এইসব করতে করতে। দেখো রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে আছে। রাতের জন্য এই মাংসটা করেছি, মোটামুটি খুব একটা কষি ঠসিয়ে না, মোটামুটি করে ফেলেছি একটা। নিচে ডাল আর কুমড়ো সেদ্ধ, ভাজা মুগ ডাল আর কাঁচা কুমড়ো সেদ্ধ, আর এখানে রয়েছে আমার মাছটা, কিছুতেই টিফিন বক্সটা খুলছে না। এবার খুলেছে, এই হচ্ছে আমার মাছ। ভাতটা আমি পরে বসাবো, কারণ এখন বাজে 12:30, আর কোকোনাট অয়েলটা নিয়ে যাই, র্যাকটা টানিয়ে ওখানে রেখে দেবো। তো চলো এরপর স্নানটা করে আসি, তারপর দেবো ঠাকুর পুজো। তো স্নান তো আমরা করে চলে এসেছি, মানে আমরা নয়, আমি স্নানটা করে চলে এসেছি, এইবার ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঠাকুরের গলায় কিন্তু আমি মালাগুলো পরিয়ে দিয়েছি দেখতেই পেলে। আর দেখো এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন বাজে 1:30, কারণ 12:30 তোমাদের সাথে আমি রান্নাঘর শেয়ার করলাম, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর স্নান, আর তারও আগে ওই র্যাক আয়না ওগুলোকে গোছানো। তো এইসব করতে করতে মোটামুটি আমার 1:30 বেজেই গেল, ভাত বসিয়েছি। তো চলো ভাতটাও নামাতে হবে, আর কি বৃষ্টি এনজয় করি। তোমাদের সাথে সেই ঠাকুর পুজো অবধি কথা হয়েছে, তারপর আর কথাই হয়নি। সত্যি কথা বলতে আজকে প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম, নিজের ঘরের আজকে প্রচুর কাজ তো করেইছি, তার সাথে আজকে লাইভ ছিল, তারপর আগের লাইভে যেগুলো বুক হয়েছিল সেইগুলোকে আজকে প্যাকেট করেছি, মানে যা তা অবস্থা করেছি আজকে আমি পুরো। সে প্যাকেট করতে করে একটু গন্ডগোল করে ফেলেছি, এটা তার ঘরে, তারটা তার ঘরে করে দিচ্ছিলাম, তারপর ফোন করে আবার কনফার্ম হওয়া। তো এই জিনিসগুলো করতে গিয়ে আজকে পুরো নাকানি চোবানি আমি খেয়ে গেছি আজকে, ওই জন্য আমি ব্লগটা ঠিক করে করতে পারিনি। তো বুঝতেই পারছো একটু তো হেডেক যাচ্ছে, কিন্তু এত কিছুর মধ্যেও আমি কিন্তু এটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি আর ধরেও রাখছি, আর এরকম নয় যে যা তা যাভাবে পাচ্ছি করে দিয়ে দিচ্ছি, এরকমটা একদমই নয়। চেষ্টা করছি নানানভাবে নানান কিছু করার। তো আমি এইটুকু শুধু বলবো, তোমরা সাথে থাকো, প্লিজ 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 ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করো। সত্যি কথা বলতে রিচটা প্রচণ্ডভাবে ডাউন হয়ে গেছে, আমি তোমাদের কাছে এভাবে কখনো বলিনি। আজকে সত্যি এভাবে যখন বলছি তার মানে কিছু তো প্রবলেম আমার হয়েইছে, সেটা আমি কতটা হয়েছে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি চাইলে এই কাজটাকে বন্ধ করে দিতেই পারি, কারণ এটা থেকে তো আমি কিছু পাই না বা এরকম কিছু, তোমরা জানোই সেটা ভালো করে। কিন্তু এই যে কাজটাকে আমি ভালোবাসি বলে আমি বন্ধ করতেও চাই, কিন্তু যে জিনিসটা আমি পাচ্ছি না, মানে আমি এইটুকু তো আশা করতেই পারি না যে ঠিক আছে দেখবে, আগে যে ভিউজটা আসতো সেরকমই হোক, কিন্তু হঠাৎ করে কেন এরকম হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক না কেন, আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই শেয়ার করবে। আর এখনো টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকে রীতিমতো মানে পুরো দিনটা গেছে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু আগেই আমার রান্নাটা হয়ে গেছিল, মানে বৃষ্টি এরকমভাবে হবে সেটা বুঝতে পারিনি। তো আজকে তো এইসবই রান্না হয়ে গেল, মোটামুটি হয়ে গেছে, আর কি করা যাবে দেখি। কালকে যদি একই ওয়েদার থাকে তো আমি খিচুড়ি বসিয়ে দেবো, আর যদি ঠিকঠাক ওয়েদার থাকে তাহলে মাছ কালকে আনতে যেতেই হবে। তো চলো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদেরকে পাশে পাবো, শুধু এইটুকু আশা রাখছি যে তোমাদেরকে পাশে পাবো। আর তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও, প্লিজ 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 এইটুকু রিকোয়েস্ট রাখো আমার। তো চলো আজকের মতো টাটা, আর হ্যাঁ যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, সত্যিই তোমরা না থাকলে আমি এতটা পথও আসতে পারতাম না। তো চলো টাটা।